নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি বাবার বাড়ি মেজদার বাড়িতে মাংস রান্না করে দেখাবো। আপনারা তো অনেকবার দেখেছেন আমার পোলট্রি মুরগি মানে রান্না করেছি, তো আজকে আমি এখানে রান্না করছি। দিয়ে দিব আর আলু তো আমি একটু লবণ দিই, লবণ দিয়ে দিব, গুঁড়ো দিয়ে দিব, একইভাবে আলুর মধ্যেও দিয়ে দিব। আলুটা নুন হলুদ দিয়ে আগে মেখে রাখবো। মাংসটা মাখা হয়ে গেছে, বৌদি ওদকে মাছের ঝোল রান্না করছে। দেখেন ওখানে মাছ রান্না করছে বৌদি। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দেবো সরষার তেল। সরষার তেল দিয়ে মাছ দিয়ে ওগুলো মাছ না না বন্ধুরা, মাছ না, এই যে আলু ভাজবো। মাছের মাছ দেখাতে দেখাতে মাছের কথাটা বলে দিয়েছি। রান্না যাই হোক, কিন্তু সবাই মিলে একসাথে রান্না করলে কিন্তু ওই রান্নাটা আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি আলুগুলো তুলে নিব। দিয়ে দিব সরষের তেল, বৌদি বাটা দাও দাও, পেঁয়াজটা দাও। এবার মাংসটা দিয়ে আমি ভেজে নেব পেঁয়াজ আর মাংসটা। ভালো করে মাংসটা আমি ভেজে নিব, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, রসুন বাটাটা দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো, লঙ্কা বাটা, আদা বাটা, জিরে বাটা, ধনে বাটা, এর মশলাটা আমি দিয়ে কষে নেব। দিয়ে মশলাটা ভালোভাবে কষে নেব। একটু দিয়ে দিব আর আলুটাও দিয়ে দিব, আলুটাও একসাথে কষে নেব মাংসটার সাথে। মাংসটা ভালোভাবে কষা হয়ে গেছে, এবার জল দিয়ে দিব। তরকারিটা হয়ে গেছে, গরম মশলা দিয়ে দেব। এখন রান্না হয়ে গেল, স্নান ধান করে খাবারটা আমি আপনাদের সাথে দেখা হবে। আজকে ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবেন, আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করুন। আর তখন ভিডিওটা আমাদের দেখেন, আমরা খাচ্ছি। ভিডিওটা আজকে এই পর্যন্ত, পরে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে।